এবার তোমরাই বলো দাদুকে না দেখতে যাওয়ার জন্য আমার লোকটা কেমন লাগছে অর্ধেক জীবন তো দাদু নিয়েছো আর এরকম সাজে দাদু তোমাকে দিলে হাটা টাকে না তোমার মেকআপ দেখেই মরে যাবে একজন কমেন্ট করেছে দাদুকে দেখতে যাচ্ছিস নাকি নিজের কে দেখতে যাচ্ছিস দাদু আর ওটা একই ব্যাপার তো ভাই লোক সব রেডি তো তো আজকে ইনস্টাগ্রাম রিল ঘাটতে ঘাটতে এমন এক নাচ দেখে খুঁজে পেয়েছি যে বলে কি না হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তোমার মুখে মেকআপ ফাউন্ডেশন নাকি মানে সত্যি তার ওদিকে মৃত্যুর সাথে লড়াই করছে এদিকে নাতনি মেকআপ সাথে না মানে তোমরাই বলো মেক করে হসপিটাল যাচ্ছে সে তো কেঁদে মেক আপ যাবে তো হসপিটাল থেকে এসে মেক আপ করতে পারতো আমার মনে হয় এই নাতনি এক দুটো পাখি মারতে চাইছে প্রথমে বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে তারপর দাদুর কাছে যাবে আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে আমাকেও তো করতে হবে বলো তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো ভাই সেরা ছিল আমার কাজ হয় না মনে হচ্ছে দাদুর হার্ট অ্যাটাক আসার পেছনে এই নাতনিদেরই কাজ আছে প্রত্যেকটা বাড়িতে যদি এরকম একটা করে নাতনি থাকে না ব্যাসবার প্রত্যেকটা বাড়ির বুড়োগুলোর গল্প হয়ে যাবে দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে যতই যাই হোক উনি তো আমার দাদু বলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে অর্ধেক পর্যন্ত দাদু নিয়ে নিয়েছো আর এরকম সাজে দাদু তোমাকে দেখলে হার্ট অ্যাটাকে না তোমার মেকআপ দেখেই মরে যাবে আর কত কি যে দেখবো ভাই হসপিটাল যাওয়ার জন্য আবার লোক লাগে চলো দেখি তোমাদের এই নাতনির লুক দেখে কেমন লাগলো সেটা তো কমেন্ট বক্স বললেই বোঝা যাবে তো চলো কমেন্ট বক্সে যাওয়া যায় একজন কমেন্ট করেছে দাদুকে দেখতে যাচ্ছিস নাকি নিজের ড্যাসকে দেখতে যাচ্ছিস দাদু আর ওটা একই ব্যাপার একজন কমেন্ট করেছে কে কে ওকে বাংলায় গালি দিতে চাও লাইক করো ভাই লাইক করেছে দেখো শুধু চার হাজার দুশো পঁয়তাল্লিশ খানা একজন কমেন্ট করেছে নাতনি পেতনি একজন কমেন্ট করেছে দাদুর সাধ্যতে কি পড়বে লাহিঙ্গা প্লিজ বলবে একজন কমেন্ট করেছে দেখে তো মনে হচ্ছে দাদুর দু নম্বর বিয়ে দিতে যাচ্ছে আমি তো ভাই এটা বুঝতে পারছি না হসপিটালে যাওয়ার জন্য আবার মেকআপ কিসের ভাই ডাক্তারদের পড়াতে যাচ্ছে নাকি তার দাদু বেঁচে আছে কিনা মরে গেছে সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আজকে মতো টাটা